জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3298। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فإن فوق ذلك سماءين وما بينهما مسيرة 500 عام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। হাত্তা আদা সাবা সামাওয়াত মা বাইনা কুল্ল সামাইন কামা বাইনা সামাই ওয়াল আরদ। এক আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত। হাত্তা আদা সাবা সামাওয়াত, রাসূলুল্লাহ একটা একটা করে গুনে গুনে বলছেন, প্রথম আসমান থেকে তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এইভাবে প্রত্যেকটার দূরত্ব নির্ধারণ করে দিচ্ছে রাসূলুল্লাহ। হাত্তা আদা সাবা সামাওয়াত, প্রত্যেকটা গুনে গুনে তিনি সাত আসমানের কথা উল্লেখ করলেন, আর বললেন মা বাইনা কুল্লা সামাইনি, প্রত্যেকটা এক একটা থেকে কামা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্বের সমান। এরপর রাসূল এবার জমিনের কথা বলছেন, হাত্তা আদা সাবা আরদিনা বাইনা কুল্লা আরদাইনি মাসিরাতু 500 আম। রাসূল এবার বলছেন, এক জমিন থেকে আরেক জমিন পর্যন্ত এক দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এইভাবে গুনে গুনে সাত জমিনের কথা রাসূল এখানে উল্লেখ করেছেন। এরপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বর্ণনা করছেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল بين السماء الدنيا والتي تليها مسيرة 500 عام। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দুনিয়ার আসমান পর্যন্ত এই দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা। অবাইনা কুল্লা সামাইন ও আরদিন 500 আম, একটা জমিন থেকে একটা আসমান পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত প্রত্যেকটা দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা। অবাইনা সাবিআতু ওয়াল কুরসি 500 আম, এবার তিনি বলছেন সাত আকাশের উপর হচ্ছে কুরসি, এই সাত আকাশ থেকে কুরসি পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা। অবাইনাল কুরসি ওয়াল মাই 500 আম, কুরসির উপর আছে পানি, একটা মহাসমুদ্র 500 আম, ওই কুরসির উপর যে সমুদ্র আছে এই পানির গভীরতা হচ্ছে 500 বছর রাস্তা। আল্লাহু আকবার। ওয়াল আরশু ফাওকাল মাই, এই পানির উপরে আল্লাহর আরশ। ওয়াল আরশু ফাওকাল মাই, আল্লাহর আরশ কোথায়? পানির উপরে। কোরআন বলছে, আল্লাহ কোরআনে একই কথা বলছে, 11 নম্বর সূরা সূরা হুদের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওকানা আরশুহু আলাল মাই, আল্লাহর আরশ হচ্ছে পানির উপরে। আল্লাহর আরশ কোথায়? পানির উপরে। এরপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহু ফাওকাল আরশ, আল্লাহ তাআলা আরশের উপরে আছে, যে আরশটা পানির উপরে সমুদ্রের উপরে, এর উপরে আমার আল্লাহ আছে। লা ইখফা আলাইহি শাইউম মিন আমালিহিম, প্রত্যেকটা বান্দার আমলগুলো আল্লাহ তাআলা সেখান থেকে নিরীক্ষণ করে। সুবহানাল্লাহ। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3320, একই হাদিস ইবনে মাজাহতে এসেছে, সুনান ইবনে মাজাহর হাদিস, হাদিস নাম্বার 193। আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফাওকাস সামাই সাবিআতু বাহর, সাত আকাশের উপর একটা বাহার আছে, নদী না, নদীকে আরবিতে বলে নাহার, আর সমুদ্রকে আরবিতে কি বলে? বাহার। আফাওকাস সামাই সাবিআতু বাহর, সাত আকাশের উপর একটা মহা সমুদ্র রয়েছে, বাইনা আসফালাহু ওয়া আলাহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ বলছেন ওই সমুদ্রের গভীরতা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। সুম্মা ফাওকা যালিকা সামানিয়াতা ওয়াআম, ওই সমুদ্রের উপরে বন্য আকৃতির আটজন ফেরেশতা আছে। ওয়ালুম শব্দের অর্থ হচ্ছে বন্য ছাগল, ওয়ালুমের বহুবচন হচ্ছে আওয়াআম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা ফাওকা যালিকা সামানিয়াতা ওয়াআম, ওই সমুদ্রের উপরে আটজন আওয়াল নামক বন্য ছাগল আকৃতির আটজন ফেরেশতা আছে।
baina rukbahunna wa azlafihinna kama baina samai wal ard ওই আটজন ফেরেশতা কেমন তোমরা জানো নাকি রাসূলুল্লাহ পরিচয় দিচ্ছে বাইনা রুকবাহুন্না ওয়াজলাফিন্না কামা বাইনা সামাই ওয়াল আরদ তাদের পায়ের তালু থেকে হাঁটু পর্যন্ত দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার ثم على ظهورهم العرش তাদের পিঠের উপর আল্লাহ তাআলা আরশ রেখেছেন রাসূলুল্লাহ আরেকটা হাদিসের মধ্যে এই আটজন ফেরেশতার ক্রাইটেরিয়া বর্ণনা দিচ্ছে রাসূলুল্লাহ বলছেন এদের কানের লতি থেকে শুরু করে কাঁধ পর্যন্ত এটা দূরত্ব হচ্ছে 700 বছরের রাস্তা আল্লাহু আকবার সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 4727 আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أذن لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش আরশ বহনকারী একজন ফেরেশতার সাথে উজিনালি আন ওয়াহাদিসা আমাকে কথা বলার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন ওই একজন ফেরেশতা আটজনের সাথে নয় একজন ফেরেশতার সাথে আমি কথা বলার জন্য অনুমতি পেয়েছি ওয়াইনামা বাইনা সাহমাতিহি ইলা আতিকিহি মাসিরাতি 700 আমিন ওই ফেরেশতাকে আমি দেখেছি তার কানের লতি থেকে وَإِنَّمَا بَيْنَ الشَّحْمَةِ أُذُنِهِ إِلَى عَاتِقِهِ 700 عَامٍ তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত আমি দেখেছি এটা দূরত্ব হচ্ছে 700 বছরের রাস্তা আল্লাহু আকবার এই ফেরেশতাগুলো কত বড় এই ফেরেশতাদের কাঁধের উপর যে আল্লাহর আরশ আছে এটা তো কোরআনে প্রমাণ করে আল্লাহ কোরআন কি বলে শুনো 69 নম্বর সূরা সূরা আল হাকর 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া ওয়াহমিলু আরশা রাব্বিকা আপনার রবের আরশ বহন করছে ফাওকাহুম তাদের উপরে ইয়াউমাইদিন সামানিয়া সামানিয়া অর্থ কত 8 সামানিয়া অর্থ কত 8 আল্লাহ তাআলা বলছেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া আপনার রব যে আরশের মধ্যে সমাসীন ওই আরশটা 8 জন ফেরেশতার কাঁধের উপর আল্লাহ তাআলা রেখেছেন সুবহানাল্লাহ কোরআন মাজিদের 39 নম্বর সূরা সূরা আজ-জুমারের 75 নম্বর আয়াত একদম শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন অতরাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আল্লাহ তাআলার যে আরশ আছে আরশের চারপাশে কাবা করে যখন আমরা নামাজ পড়ি তখন কি এভাবে লম্বাতে কাতার সোজা করি না গোল হয়ে করি গোল হয়ে কাতার সোজা করে আল্লাহর আরশের এইভাবে গোল হয়ে দাঁড়িয়ে ফেরেশতারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আল্লাহ তাসবিহ পড়তেছে 40 নম্বর সূরা সূরা মুমিনুনের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আল্লাহর আরশের চতুর্পাশে দাঁড়িয়ে ফেরেশতারা তাসবিহ পড়ছে এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর খাজান প্রণেতা তিনি বলছেন ওয়াহুম মিনাল কারুবিয়িন এই যে আল্লাহর আরশকে মাঝখানে রেখে চতুর্পাশে দাঁড়িয়ে যে ফেরেশতাগুলো আল্লাহর তাসবিহ পড়তেছে ওয়াহুম মিনাল কারুবিয়িন এদেরকে বলা হয় কারুবিয়িন ফেরেশতা সফুহুম মিয়াতু আলফা এদের কাতার সংখ্যা হচ্ছে যেভাবে গোল হয়ে দাঁড়াইছে এই গোল হয়ে যে কাতারগুলো দাঁড়ানো হয়েছে এই কাতারের সংখ্যা হচ্ছে 100,000 কাতার আল্লাহু আকবার লা ইউহসা আদাদুহুম এক কাতারের ভিতরে কত কোটি ফেরেশতা আছে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহু আকবার এরপর আল্লাহর যে কুরসি আছে এই কুরসির ভিতরে সাত আকাশ সাত জমিন এই কুরসির ভিতরে এবার আল্লাহর কোরআন কি বলছে শুনুন দুই নম্বর সূরা সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলছে ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ কুরসি হচ্ছে আকাশ জমিন সব কিছু বিস্তীর্ণ করে আছে অর্থাৎ আকাশ জমিন যা কিছু আছে সবগুলোকে আচ্ছাদিত করে রেখেছে কে কুরসি তাফসীর ইবনে কাসির প্রণেতা তিনি রাসূলের কয়েকটা হাদিস উপস্থাপন করেছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল কুরসি মাউদিআল কদমাইনি কুরসির শাব্দিক অর্থ হচ্ছে সিয়াক
মুফাসসির কিরামগণ বলছে না আরশ হচ্ছে চেয়ার কুরসি হচ্ছে আল্লাহর পা দানি আল্লাহ যেখানে পা রাখে এটাকে বলা হয় কুরসি আল কুরসি মাউদিউল কদমাইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই কুরসির মধ্যে আল্লাহ তাআলা শুধু পা রাখে এই কুরসিটা কত বড় আমরা তো বললাম যে মহাশূন্য কত বড় একটু আমরা ধারণা দিছি না এই মহাশূন্য তো আসমানের নিচে এভাবে সাত আকাশ সাত জমিন সব কিছু বেষ্টিত করে আছে কুরসি আল্লাহু আকবার এরপর ইবনে মালিক থেকে আরেকটা হাদিস তিনি নিয়েছেন ইবনে কাসির প্রণেতা তিনি বলছেন আন ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكرسي تحت العرش ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল-কুরসি তাহতাল আরশ কুরসি হচ্ছে আরশের নিচে ওয়াস-সামাওয়াতি ওয়াল-আরদি ফি জাওফিল কুরসি আকাশ আর জমিন সব কিছু কুরসির পেটের ভিতরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল ক্বাল আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাল কুরসি ফাকাইফাল আরশ ইয়া রাসূলুল্লাহ যদি কুরসি এত বিশাল হয় ফাকাইফাল আরশ আরশ কত বড় এবার রাসূলুল্লাহ আরশ কত বড় এবার একটা উদাহরণ দিচ্ছে ইবনে আবি শাইবা হাদিস গ্রহণ করেছেন আন আবি যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল কুরসি ফিল আরশি ইল্লা কাহালাতিন মিন হাদিদ উলকিয়াত বাইনা যুহরি ফালাতিন মিন আল আরদ বলেন আল্লাহু আকবার আল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল কুরসি ফিল আরশ কুরসির তুলনায় আরশ কত বড় এটা মাপার কোনো যন্ত্র নাই এটা বলার কোনো উদাহরণ নাই তারপর আমি একটা উদাহরণ দিচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল কুরসি ফিল আরশ ইল্লা কাহালাতিন মিন হাদিদ একটা লোহার আংটি যে আংটিটা তোমার হাতের ভিতরে তুমি পড়ো এমন এক আংটি যদি সাহারা মরুভূমির মধ্যে ফেলে দাও বিশাল মরুভূমি এই মরুভূমির এই প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যায় না দু দু মরুভূমি এমন বিশাল মরুময় প্রান্তরে যদি একটা লোহার আংটি ফেলে দাও ওই বিশাল মরুময় এই প্রান্তরের মধ্যে যেমন এই আংটিটা এই আংটি যেমন নগণ্য আল্লাহর আরশের উপরে যদি কুরসিটা রাখা হয় মরুভূমির মধ্যে যেমন একটা আংটি একেবারে নগণ্য আল্লাহর আরশের তুলনায় কুরসিটা তার চাইতে আরো নগণ্য আল্লাহু আকবার